ঝর্ণা কেন বলো তো, আমি আমার বৌমার কাছ থেকে টাকার হিসেব চাইবো? বাহ, নেবে না কেন? আমাদের বেলায় তো করায় গুন্ডার হিসেব নাও, তো ওর বেলায় নেবে না কেন? ঝর্ণা, যাকে আমি হাতে চাবি তুলে দিয়েছি তার কাছ থেকে কেন টাকার হিসেব চাইতে যাবো বলো তো? কারণ ওর বাবাকে সেটা তুমি জানো না? জানি, আর জানি বলেই এই কথা বলছি। ওর নিজের বাবাকেও ছাড়িনি, তাকেও যা উপযুক্ত শাস্তি দেবার সেটা সে দিয়েছে। এই বাড়ির প্রতি আমার বৌমা এতটাই সৎ। দেখো ঝর্ণা, আমার হীরে চিনতে কখনো ভুল হয় না। আমি খুব ভালো করে জানি এই পরিবারে, এই বাড়িতে এবং এই কলিয়ারিতে একটাই হীরে আছে, সেটা শুধুমাত্র আমার বৌমা। বৌমা, এদিকে এসো তো। হ্যাঁ মা, চাবি চাইছিল ধর। এই যে, আমার কিছু টাকা লাগবে। টাকা? টাকা লাগলে আমার বৌমা বৃষ্টির কাছ থেকে নিয়ে নাও। দাঁড়াও, আমাকে ওর কাছ থেকে টাকা নিতে হবে? হ্যাঁ, টাকা নিতে গেলে তোমাকে বৃষ্টির কাছ থেকেই টাকা চাইতে হবে। কুশমিন কালেও নয়। দেখো, এরপর থেকে যখনই তোমার টাকার প্রয়োজন হবে আমার কাছে না, বৃষ্টির কাছ থেকে টাকা চাইবে। আর পরবর্তীকালে টুপসির কাছ থেকে, মাহিন্দারের মেয়ে। এই যে, লাখখানেক টাকা দাও দেখিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 700 দিলেই হবে। কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 25 দিলেই চলবে, দাও। বৌমা, কাকামণি যখন বলছেন দিয়ে দাও না গো টাকাটা। কি হলো, টাকাটা দাও। আজকে আপনি টাকা চাইছেন আমি না বলব, তবে 5000 টাকার বেশি এক পয়সাও আপনি পাবেন না কাকামণি। কারণ এখন যে টাকাগুলো আপনি পাবেন তার অর্ধেকটাই প্রায় মদের পিছনে খরচা করে ফেলবেন। লক্ষ্মীর পায়ে ছোঁয়ানো এই চাবির গোছা, এই চাবির গোছা এই বাড়ির ধন সম্পত্তি প্রতিপত্তি সব কিছুকে আগলে রাখে। তাই আপনি সিন্ধুক খুলে টাকা বের করে সেই টাকায় মদ খাবেন, এটা তো আমি কখনো হতে দিতে পারি না কাকামণি। দাদা, এর থেকে তো ভালো হতো যদি ওই মেয়েটা আপনার গালে একটা থাপ্পড় মারত। এই, তোর বরকে একটা ফোন কর, বলে এখানে চলে আসতে। তারপরে এই মেজ শালা আর তোর বর, এই দুই ভাই মিলে মেয়েটাকে
একবার তোর বরকে আসতে দে, তারপরে ওই মেয়েটার বাপের নাম আমি খগেন করব। আপনি? আমি তোর বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ, লুকি লুকি ওরা তো আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। আরে, এ আমার অনেক পুরনো কাজ করে, সে আমার স্বামীর আমল থেকে গাড়ি চালিয়ে আসছে, ও লুকি লুকি আমাকে তোর বাড়ি নিয়ে যাচ্ছিল। কিন্তু কেন আমাকে কেন খুঁজছেন? ওরে ওরে, আমি আমি যে রথের দিন স্পষ্ট দেখেছি রে, তাতে কি হয়েছে? ওরে, তোর শরীরে যে আমাদের বংশের রক্ত বইছে রে। হ্যাঁ, কি বলছেন আপনি? তোর শরীরে আমাদের বংশের রক্ত বইছে, আমাদের বংশের রক্ত তোর গায়ে আছে। আরে, রক্ত কোনোদিন বেইমানি করে না, একদিন না একদিন তোকে এই বাড়িতে ফিরে আসতেই হবে, আসতেই হবে ফিরে। আরে, রক্ত রক্ত কোনোদিন বেইমানি করে না, বেইমানি করে না রক্ত। আপনি কি বলছেন আমি সত্যি কিছু বুঝতে পারছি না। জানিস, ওরা না ওরা 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 ভুল করে অন্য লোককে সম্পত্তি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভুল করছে, ভুল করছে ওরা। হ্যাঁ, আমি জানি, ওপরওয়ালা আছে, ওপরওয়ালা আছে, ভগবান আছে, ভগবান আছে। ভগবানের লাঠিটা যে কার ঘাড়ে পড়বে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। কি হলো জানিস? ফিরতে হবে, শোন আমি বলছি, তোকে ফিরতেই হবে। কি হলো, এটা পরিয়ে দিলেন কেন? ওরে সোনা, সোনা ছুঁয়ে দিলাম, আমি যে সোনা চিনি, আমি যে তোকেও চিনি রে, তোকেও চিনি, তাই ছুঁয়ে দিলাম। এই আংটিটা কার জানিস? কার? এটা এটা আমার ছেলে রে, আমার ছেলের আংটি, মহেন্দ্র মুখার্জি, আমার ছেলে, আমার ছেলের আংটি। আমার বাবার আংটি আপনি কোথা থেকে পেলেন? মহেন্দ্র তোর বাবা না রে? বল বল, মহেন্দ্র তোর বাবা? বল না, বল বল, মহেন্দ্র তোর বাবা? হ্যাঁ, তোর মহেন্দ্র তোর বাবা। চুপ চুপ বলিস না, কাউকে বলিস না, তাহলে তাহলে ওরা মেরে ফেলবে। আমি চলে, আমি চলে যাই, আমি চলে যাই। Thank you.
তুই আর উজান দুজন দুজনকে ঠকাচ্ছিস, আর সেই সাথে ঠকাচ্ছিস তোদের মামনিকে। কোথায় কোন মন্দিরে উজান কাকে সিঁদুর পরালো সেটাকে তো বৈধ বিয়ে বলে মেনে নেওয়া যায় না। একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে সই কখনো বউ হয়ে আসবে না। তাহলে সইয়ের কি হবে? ভুলে যা সইকে, দিদি যেটাকে সত্যি বলে মানে সেটাকে সত্যি করে তোল। কি বলতে চাইছো তুমি? তুই উজানের স্ত্রী এটাই সবাই জানে। এটা সত্যি নয় মাসি, এটা মিথ্যে। শুধুমাত্র মামুনের জন্য সেটাই সত্যি হবে। উজান তোকে বিয়ে করবে। বিয়ের জন্য প্রস্তুত হ। আমি তোকে যেটুকু বুঝেছি, তুই সইকে পছন্দ করিস না, বাড়ির বউ বলে মানিস না। মাসি আসলে রাহিকেই তোর মা বাড়ির বউ বলে জানে, ওর সাথেই তোর বিয়ের ব্যবস্থা করছি। সই, মা আমার আগে, তারপর তুমি। কিরে, কাকে এমন বিয়ে করলি যে সিঁদুর পড়তে গিয়ে দুবার ভাবছিস? বলি, ঠিকঠাক বিয়ে করেছিস তো? হ্যাঁ হ্যাঁ জেঠামণি, আমি সত্যি বিয়ে করেছি। তাহলে মরতে এই সংসারে পড়ে আছিস কেন? স্বামীর ঘরে ফিরে যা, নিজের সংসারে যা। সংসার? এটা সইয়ের সংসার, আমার নয়। দুদিনের জন্য আমাকে নকল বউ সাজতে অনুরোধ করেছিলি, বন্ধুত্বের খাতিরে আমি তাও করেছি। আর তার জন্য কিন্তু আমি সইয়ের কাছে কম অভিশাপ কুড়োইনি। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে উজান। তোর তাসের ঘরে নকল বউ খেলা আমার পক্ষে আর সম্ভব নয়, আমি চললাম। রাহিব, রাহিব আমার কথা শোন প্লিজ। রাহিব, এটা ধর, তোর আলমারি আর সদর দরজার চাবি, সইকে ডেকে ওর সংসারের চাবি ওকে বুঝিয়ে দিবি। যাকে যেখানে মানায়। আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছিস? আমি তোমার বৌমা নই, আমি আমি বিশ্বাস। রাহিব, রাহিব
রাহিব, কি করছিস তুই? এটা কি করছিস তুই? একদম মুখ খুলবি না। দেখ, মুখ খুললে মা অসুস্থ হয়ে পড়বে, আর তার তাই হবি তুই। তুই কি চাস মা মারা যাক? আপনি ওনার ভুলটা ভাঙাবেন না। ঘুম ভাঙলে বলবেন যেটা উনি দেখেছেন সেটা স্বপ্ন ছিল। কি এই স্ত্রী হয়ে মাথায় সিঁদুর পরিস নি? সিঁদুর দিয়ে আবার কি হবে? দিচ্ছি দিচ্ছি, cheers.